সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজার জলপাই দিয়ে মসুরের ডাল জলপাই দিয়ে মসুরের ডাল এভাবে রান্না করলে খেতে অসাধারণ হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে জলপাই দিয়ে মসুরের ডাল রান্না করার জন্য আমাদের লাগবে মসুরের ডাল এখানে আমি এক কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর লাগবে জলপাই এখানে আমি তিন একটা জলপাই এরকম করে কেটে নিয়েছি আপনি যদি টক বেশি পছন্দ করেন তাহলে জলপাইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এক কাপ ডালের জন্য তিন চারটা জলপাই যথেষ্ট আমি ডালগুলোকে ধুয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত কাপ পানি এক কাপ ডালের জন্য ছয় থেকে সাত কাপ পানি লাগবে তারপর আপনি ডালটা কতটুকু ঘন বা পাতলা খাবেন তার উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা সামান্য কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো পরিমাণে বেশি দিবেন না তাহলে কিন্তু ডালটা কালচে রং হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দুইটা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো আমি কেটে ব্যবহার করেছি ঝালের জন্য আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার সবগুলো উপকার একত্রে মিশিয়ে আমি চুলা রাস্তা মাঝারি করে রান্না করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ডালটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে আপনি চাইলে এখানে পাকা টমেটো ব্যবহার করতে পারেন এতে ডালের কালারটা সুন্দর হবে জলপাই দিয়ে রান্না করব সেই জন্য আজকে আমি টমেটো ব্যবহার করব না ফিরে আসবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে মানে ডালগুলো সেদ্ধ হওয়ার পরে ফিরে আসব ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পরে ডালগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ডালগুলোকে ঘুটে নেব ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই জলপাইটা ব্যবহার করবেন তা না হলে কিন্তু জলপাইয়ের টকের জন্য ডালটা সেদ্ধ হবে না ডালটা খুব ভালো করে ঘুটে নেওয়ার পরেই এর মাঝে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দেব জলপাইগুলো দেওয়ার পরে জলপাইয়ের টকটা বের হওয়ার জন্য আমি আরও দুই থেকে তিন মিনিট ডালটাকে রান্না করে নেব এই দুই থেকে তিন মিনিটে জলপাইটাও সেদ্ধ হয়ে যাবে এবং জলপাইয়ের টকটাও ডালের সাথে মিশে যাবে ফিরে এলাম তিন মিনিট পরে জলপাইটা আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না এবার ডালে বাগার দিব ডালের মজাই কিন্তু বাগারে বাগানের জন্য চুলা একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব তিনটা শুকনা মরিচ মরিচটাকে সামান্য একটু ভেজে নেব মরিচটা সামান্য একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবার রসুনটাকেও সামান্য একটু ভেজে নেব রসুনটা সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব হালকা ব্রাউন কালার ধরে আসার এক পর্যন্ত রসুন আর পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার হবে তখন উঠিয়ে সরাসরি ডালের মাঝে দিয়ে দিতে হবে বাগানটা দেওয়ার পরে আমি ডালটাকে আর অনেক বেশি সময় রান্না করবো না আর দুই মিনিটের মতো রান্না করবো এবার এর মাঝে ধনেপাতা ব্যবহার করব ধনেপাতা দিলে ডালের টেস্ট অনেক ভালো আসে তবে যারা ধনেপাতা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন আর ধনেপাতা দিলে আমার কাছে ডালটা খেতে অনেক মজা লাগে সেই জন্য এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার খুব ভালো করে ধনেপাতাকে ডালের সাথে নেড়ে মিশিয়ে আমি মিনিট খানেকের মতো ডালটাকে রান্না করে নিব ফিরে এলাম মিনিট খানেক পরে ডালটা আমার রান্না হয়ে গেছে এবার চুড়াটা বন্ধ করে দিব। আর নামানোর আগে আবারও বলছি লবণটা চেক করে নেবেন এবার পরিবেশন করুন খুবই মজার জলপাই দিয়ে মশুরের ডাল সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ